এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে, যত দেখি ততই আমার দেখার ইচ্ছা জাগে। সবচেয়ে কঠিন প্রশ্নটি সবার আগে করে নিচ্ছি, এবং সেটি হচ্ছে কে কাকে বেশি ভালোবাসেন? ইরিন মৌসুমিকে বেশি ভালোবাসে না মৌসুমি ইরিনকে বেশি ভালোবাসে? আমাকে অনেক বেশি ভালোবাসি। ইরিন কি বলবে ব্যাপারে? আমার কাছে মনে হয় আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আপু আমাকে বেশি ভালোবাসে। বড় বোনের একটা দায়িত্ববোধ থাকে ভালোবাসার পাশাপাশি, সেটি হচ্ছে ছোট বোনকে বেড়ে উঠতে সাহায্য করা। সেক্ষেত্রে একজন মৌসুমি বড় বোন হিসেবে কতটুকু ভূমিকা রেখেছে? খুব, ও যখন বেড়ে ওঠার সময়, ঠিক ওই সময়টাই আমি এত বেশি ব্যস্ত ছিলাম ওকে, আমি খুব বেশি কখনো সময় দিতে পারিনি। তারপরও মানে ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা এত বেশি ছিল। তারপরেও বেড়ে ওঠার ক্ষেত্রে বড় বোনের একটা সাহায্যের হাত সবসময় থাকে ছোট বোনের প্রতি, এবং সেই সাহায্যের হাতটি আসলে মাথায় থাকে, এবং সেক্ষেত্রে মৌসুমি কতটুকু সাহায্য করেছে এবং কতটুকু আশীর্বাদ ছিল? আসলে ও যখন বেড়ে ওঠার টাইম, ঠিক ওই সময়টাই আমি মানে খুব বেশি ব্যস্ত ছিলাম মৌসুমির কাজ নিয়ে, সেই সারা জাগানোর সময়টি তখন আমি ওকে ওইভাবে কখনোই টেক কেয়ার করতে পারিনি, কিন্তু ও দেখতাম আমার জন্য বাসায় গেলে ও জেগে থাকতো আমার জন্য, আমার কোনো ছবির কাজ শুরু হলে, কোনো গল্প নিয়ে আলোচনা হলে, ড্রেস কী হবে আমরা দুজনে শেয়ার করতাম, মানে অসম্ভব একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আর এখন আমার মেয়ে যেটা করে, এটা পড়বে এরকম করে পড়তে হবে, এই যেমন এই ক্যামেরার সামনে আসার আগেও ইরিনকে আমাকে ফাইজা যেভাবে টেক কেয়ার করছিল যে তুমি এই কালার লিপস্টিক লাগাও, তুমি এটা পরো, এটা পরো, এটা পরবে না, সেম জিনিসগুলোও করতো। আমি আমি রেডি হতাম হানার সামনে, ও পাশে বসে বসে এটা এরকম না ওই রকম, এটা এই হয়, এটা ভালো লাগবে না, তোমার ওইটা খ্যাত লাগছে, তুমি এই চয়েসটা কেন দিলা? ইরিনের কাছে একই প্রশ্ন, সেটা হচ্ছে যে মৌসুমি আপু যেটা বললেন সে ব্যাপারে ইরিন কতটুকু একমত বা একটু কি দ্বিমত পোষণ করেন যে ততটুকু সময় সে দিতে পারেনি, কিন্তু ভালোবাসা বা আদরটা আমার মনে হয় সবসময় ছিল। হ্যাঁ, এখন দ্বিমত কোন ক্ষেত্রে যে উনি বলছেন যে সময় দিতে পারেননি, আসলে কি তাই নাকি যতটুকু সময় পেয়েছেন উনি তার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছেন? সেটাই, মানে আমার ওরকম কোনো অভিযোগ নেই, মানে আমার কাছে যেটুকু সময় একসাথে থেকেছি ওইটুকু সময় আমরা মানে উপভোগ করেছি, সবসময় যে ফ্রেন্ডলি ব্যাপারটা একজনের সাথে একজন শেয়ার করা সবকিছুর ঊর্ধ্বে আমার বোন। যে কথাটি আমি আসলে বলতে চেয়েছিলাম যে সাফল্য, আগে আপনি বলছিলেন না যে ইরিন ওকে কতটা ভালো, ইরিন এতটাই ভালোবাসে, ইরিন শুধু না আমার আর একটা বোন আছে বলছিল আপনি, তো আমরা দুজন হচ্ছে কিরকম আপি মানে অন্ধ, অন্ধভক্ত থাকে না অনেক, তো আমরা হচ্ছে তাই সবকিছুর পরে মানে আপনি আসছে আমার কাছে, দ্যাটস আর কিছু আমাদের। এবং এরকম অন্ধভক্ত আসলে আমাদের দেশে সেই সময় অন্ধের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। আচ্ছা, এখন এই যে ভালোবাসা এবং ঈর্ষা এই দুটি বোধের পাশাপাশি আরেকটি হচ্ছে কর্মক্ষেত্র, সেখানে আমরা জানতে চাইব মৌসুমির কাছে বিশেষ করে যে সালমান শাহ মৌসুমি একটা বিশাল জুটি এবং বিশাল সম্ভাবনা, এবং সেই সম্ভাবনার শুরুটা আমরা দেখেছি ওনার অকাল প্রয়াণে, আমরা শেষটা আমরা এভাবেই দেখেছি, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সেই দশকের একটি গানের কথা যদি এই মুহূর্তে মৌসুমিকে বলতে বলা হয় বা গাইতে বলা হয়, ইনফ্যাক্ট একটি চরণ কি মৌসুমি গাইবে এবং সেই গানটি একটি চরণ শুনে আমরা বাকি পুরো গানটি আমরা পর্দায় দেখব এবং দর্শকদের সাথে উপভোগ করব। শুধু একবার বলো ভালোবাসি, যদি বলো একবার এই জীবনে শতবার, হাসি মুখে পড়বো মরণ ফাঁসি। প্রথম বলে একটা বিষয় থাকে, এবং দুজনের ক্ষেত্রে প্রথম ঘটনাটি ঘটেছে এবং প্রথম ছবিতে অভিজ্ঞতা, কাজ করার অভিজ্ঞতা আমরা পরে জানবো, তবে তার আগে জানতে চাই যে প্রথম ছবিতে কে বেশি বেটার ছিলেন বলে মৌসুমি কি মনে করেন? ইরিন অবশ্যই, ইরিন ইরিন খুব বেশি ভালো করছে, কারণ আমি প্রথম ছবি হিসেবে করতেই পারিনি, আর আমার অনেক টাফ মানে মনে হয়েছিল স্ক্রিনে খুব টাফ, এবং সোহান ভাই যখন আমার ওকে নিয়ে কাজ করলো, সোহান ভাই নিজেই আমাকে বললো যে তোমার চেয়ে 1000 টাইম ব্রিলিয়ান্ট। অভিনয়ের পাশাপাশি গানের ক্ষেত্রেও আমরা সফলভাবেই দুজনকে উপস্থাপিত করতে পারি দর্শকদের সামনে, দুজনই যথেষ্ট সম্ভাবনাময়ী, কিন্তু আমার মনে হয় কাজের ব্যস্ততা এবং অন্যান্য কাজকর্মের কারণে হয়তো সেটা সফলভাবে হয়ে উঠতে পারেনি, কিন্তু এই যে শুধু একবার বলো ভালোবাসি একটি লাইন আমরা শুনে ফেলেছি, আমরা কি ইরিনের কাছ থেকেও আজকে ঈদের এই আনন্দঘন মুহূর্তে উপহার হিসেবে পেতে পারি একটি লাইন?
জানো এখানেও বড় বোনের পারমিশন দে আচ্ছা আমার একটা ছবির গান করি এই মুহূর্তে মনে পড়ছে তোমায় কত ভালোবাসি অন্তর্যামী জানে আমি মরলে কবর দিও বুকের গরু স্থানে বন্ধুরে আমি মরলে কবর দিও বুকের গরু স্থানে প্রথম চলচ্চিত্র যেটি আপনার ক্ষেত্রে কিয়ামত থেকে কিয়ামত এবং আপনার ক্ষেত্রে অনন্ত ভালোবাসা দুজনের মধ্যে ভালোবাসাটা আমরা দেখলাম কিন্তু প্রথম ছবিতে অর্থাৎ একসাথে যে ছবিটিতে প্রথম দুজন অভিনেত্রী এবং দুজন সহোদরা অভিনয় করেছিলেন সেই ছবিটির নাম মেহেন্দিগর করেছি প্রথম আচ্ছা কিন্তু একসাথে অভিনয় আসলে দরজার শাশুড়িতেই ছিল মানে এবং সেই ক্ষেত্রে দুজনের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিংটা ছিল আগের দিন রাত্রেবেলা সিকোয়েন্সেস ক্লিয়ার করা যে আচ্ছা ঠিক আছে এখন আমরা এই ব্যাপারটি এভাবে করব এটা আমাদের সুযোগ হয়নি এটা আমাদের অন দ্য স্পটে করে নিতে হয়েছে আর ওদের মানে খুব ডিমান্ড ছিল যে বড় বোন ছোট বোন একই গল্পের মধ্যে মানে সত্যি ঘটনাটাই এরকম ছিল যে দুই বোনের এই গল্প তো ওই জন্য ওরা চাচ্ছিল যে বড় বোন আর ছোট বোনকে নিয়ে করবে আর ও অসাধারণ করেছে ক্যারেক্টার মানে ছোট বোনের ক্যারেক্টারটা খুব একটা ভাইটাল রোল ছিল আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আবারও একটা কমপ্লিমেন্ট মৌসুমীর কাছ থেকে ইরিন জামান পেল এবং এক্ষেত্রে ইরিন জামান আবারও নিজেকে সৌভাগ্যবতী ভাবতেই পারে এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ছবিতে অভিনয়ের ক্ষেত্রে কি আলাদা কোনো প্রিপারেশন ছিল কারণ যাদ্রেল অভিনেত্রীর সাথে এবং তার মধ্যে আবার বড় বোন যদি ওখানে বকা দেয় কিংবা একটা থাকে না একটা আলাদা প্রিপারেশন একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে কি ইরিন জামানের কোনো মৌসুমীর কাছ থেকে কোনো টিপসও ছিল এক্ষেত্রে পরপাশ সাথে কাজ করতে যাচ্ছি যা বলবে শিরোধার্য এটাই হচ্ছে মেইন প্রিপারেশন দুজন একসাথে কাজ করেছেন অনেক ছবিতে মেহেরনিগার থেকে শুরু করে আরও অনেকগুলো চলচ্চিত্রে একটি পয়েন্ট আমরা নিতে চাই সেটা হচ্ছে যে তার পরিচালিত অনেকগুলো ছবি আছে সেই ছবিগুলো প্রত্যেকটি কি ইরিন জামান দেখেছেন এবং কখনো কি তার মধ্যে পরিচালিকা হওয়ার একটা ইচ্ছে এসছে মনের গহীন কোণে আমার পরিচালিকা হওয়ার না আচ্ছা এখন পর্যন্ত আসেনি ছবি তো অনেক আগে আমরা যে ছবি দেখেছি ওরা তো তার চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড ছবি দেখার দিক থেকে ছবি এত বেশি দেখে মুভি এত বেশি দেখে যে ওরা ফুলগুলো ধরতে পারে সেসব নিয়ে খুবই করে মানে আলোচনা করে বলে মিউজিক সেন্স সব কিছু অনেক মানে ভাল লাগে শেয়ার করতে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভালোবাসার অপর পিঠে দুঃখ বেদনা এবং এক্ষেত্রে শেয়ারিংয়ের ব্যাপারটি কতটুকু বড় বোনের যদি কোনো মন খারাপ হয় ছোট বোন কতটুকু বড় বোনকে যখন একসাথে থাকতেন সেক্ষেত্রে কতটুকু সাহায্য করেছেন বা ছোট বোনের মন খারাপ হয়তো কোনো একটা বিষয়ে খুব কান্নাকাটি করছে বড় বোন এক্ষেত্রে কি এগিয়ে এসছে এরকম কি হয়েছে আমি জানি না আমি কতটুকু মানে ও কি করতে পেরেছি কিন্তু আমার মানে কি বলবো আপ্রাণ পারলে জীবন দেওয়ার চেষ্টা সবসময়ই মানে ছিল এবং আছে থাকবে যে ওর মনে এতটুকু পরিমাণ কোথাও কোনো কষ্ট থাকুক আমি জানতে পেরেছি আমি কিছু করতে পারি শেয়ার করে হোক যেভাবে হোক মানে এটা আর কোনো বলারই অপেক্ষা রাখে আচ্ছা একটি ঘটনা যে ঘটনায় দুজনই খুব রাগ করেছেন এবং এরকম কোন ঘটনার কথা এই মুহূর্তে মনে পড়ছে যে রাগ হয়েছেন কোন একটি বিষয় এবং এই ব্যাপারে শেয়ারিং এর ব্যাপারে এসেছে অনেক কিছু নিয়ে মানে মতামত যায় যে আপনি যেটা বলছেন যে এটা ঠিক আর ও যেটা বলছে যে না আপাতত এটা ঠিক বলতেছে না এটা নিয়ে প্রায় হয় তিন বোনেরই হয় আচ্ছা এক্ষেত্রে যদি একটি ঘটনাকে কেন্দ্র করে দুজনের মতনৈক্য যেটা সেটা হচ্ছে যে বড় বোন রাগ করেছেন কিন্তু ছোট বোন ভেবেছেন যে আমার মনে হয় এক্ষেত্রে আমি একটু গিলটি আছি বড় বোনকে একটু মানিয়ে নিই সেক্ষেত্রে রাগটাকে মানিয়ে নেবার ক্ষেত্রে ইরিন জামান কী করেন মানে এরকম যদি হয় যে আমি গিলটি তাহলে তো কোনো কথাই নেই এরকম সাধারণত হয়ও না আবার আপা যদি কখনো গিলটি থাকে ওটাও হয় না আসলে এরকম কিছু হয় না তারপরেও যদি এরকম ফিল হয় যে আমার গিল বা আপার গিল্ট কোনো কিছুই নির্বিচারে নির্বিশেষে বাদ দিয়ে প্রথমে আমি আমার আপার কাছে যেতে হবে এটা হচ্ছে প্রথম আচ্ছা মানে সেখানে মানে আমি ফার্স্ট যেতে হবে আপার কাছে আমি কখনোই চাই না আমাকে বলতে আচ্ছা ঠিক আছে বাবা আমার হচ্ছে তোমরাই ঠিক আছো কোনো মতে আর কি এই এই ঝামেলা থেকে আমরা একটু মুক্ত হয়ে যাই আমার ভুলেছে আমার অবস্থা আমার বললে আরো চেতে যায়
মাপচাই বললা কেন? তুমি আমার কাছে মাপচাই হইছে তো। এই ক্ষেত্রে তো ব্যাপারটি কথায় কথা বেড়েই যায়। রাগ অভিমানের ক্ষেত্রে দেখা গেল যে বড় জনের রাগ কমে গেছে, ছোট জনের রাগ আবার বেড়ে গেছে, যে রাগ কমাতে গিয়ে দেখা গেল যে রাগ বেড়ে গেছে। আসলে আমাদের অভিমানটাই বেশি। এই ক্ষেত্রে অভিমানটাই আসলে বেশি। আমরা তিন বোনই খুবই রাগী, খুবই অভিমানী, কিন্তু মানে দেখলে বোঝা যায় না, মানে প্রকাশটা ওইভাবে নেই আমাদের। আবার তিনজনের সাথে মানে ওই যে রাগ অভিমানটা, ওটা ওই যে বললাম না আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা খেলার মতো হলো, আমরা বুঝে যাই কোথায় থামতে হবে এবং কোথায় জিনিসটা ম্যানেজ করে নিতে হবে। এখন এক্ষেত্রে আরেকটি প্রশ্ন চলেই এসছে, এবং সেটি হচ্ছে যে ছোটবেলার মজার কোনো অভিজ্ঞতা, ছোটবেলায় তিনজনের একসাথে বেড়ে ওঠা, এবং সেক্ষেত্রে বড় বোন হিসেবে মৌসুমি তো অবশ্যই ছোট বোনকে সাপোর্ট করেছে সেটা আমরা আগে শুনেছি, কিন্তু একেবারে ছোটবেলায় কোনো মজার অভিজ্ঞতা কোথাও ঘুরতে গেছেন? ছোটবেলায় বেশি ছোট ছিল, আর ওকে আমার মনে আছে এটা যে আমাদের তো ভাই নেই তিন বোন, তো আমাদের খুব ভাইয়ের শখ ছিল, এই জন্য আব্বু আম্মু ওকে ছেলেদের ড্রেস পরাতো, আমরা ফিল করতাম ও আমাদের ভাই। মানে আমার মেজো বোন আর আমি খুব অভিযোগ কেন যে আমাদের থার্ড বেবি, আমরা জানি যে ছেলে হবে মানে ভাই হবে, আমরা দুই বোন এখন ভাই এক্সপেক্ট করতেছি, কিন্তু দেখা গেল আবারও বোন। কেন বোন কেন না, বোন হলে হবে না, ভাই হতে হবে, ভাই হতে হবে। আচ্ছা ঠিক আছে, ও ভাই, বোন হলেও আমাদের ভাই। এখন ওই তারপর থেকে ওই আব্বু বলতো যে না আল্লাহ যা দিয়েছে সেটি শুকর করা উচিত, কিন্তু ঠিক আছে ওকে এখন তো ছোট তো এখন বুঝে না, ওকে শার্ট প্যান্ট পরাবো। আর ও পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেল, ও পরবর্তীতে যে মেয়েদের ড্রেস আপ করতে চাইত, ভাই হয়ে গেছিল। ছোট ছিলাম আমি, মানে কিছু হলেই ওদেরকে একটু শাসন টাসন করা হতো, তো আমি আমার এই ব্যাপারে ফ্রি ছিলাম, তুদ্ভাত মানে ওর কোনো শাসন টাসন দরকার নেই। তো দেখা যেত ওরা দুজন কোনো একটা খুনসুটি করেছে, দুইটার একটা শাস্তি তো হবে, বা লেখাপড়া যেটা একটা বাসা ওইটা নিয়ে আলাপ হচ্ছে, বিচার হচ্ছে, তা আমি আমার বাবার পাশে খুব মজা করে মজা নিচ্ছি, দেখতেছি কি হচ্ছে ওদের দুজনের সাথে। তিন বোনের এই সম্প্রীতি এবং সেখানে এটা ভাঙন ঠিক বলবো না, তবে একটু আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ সংসার জীবন, নতুন আরেকটি জীবন, নতুন আরেকটি পরিবেশ, এবং এক্ষেত্রে সংসার সীমান্তে এসে এবং সংসার জীবনে প্রবেশ করে একটি বিষয় আমার মনে হয় বাঙালিদের, বাঙালি বধূদের খুব বেশি ইম্পর্টেন্ট, এবং সেটি হচ্ছে রাঁধুনিগিরি করা। অর্থাৎ এক্ষেত্রে রান্নাবান্নার ক্ষেত্রে কে বেশি পাকা রাঁধুনি? ইরিন অবশ্যই বলবে মৌসুমি, এবং মৌসুমি অবশ্যই বলবে ইরিন, ঠিক কিনা? তবুও আমি একটু জানতে চাইছি সত্যি সত্যি কি এটা অবধারিত আপনি, এটার কোনো বিকল্প নেই যে এত সুন্দর রান্না করতে পারে, মানে অবাক হয়ে যাবেন এত ডিফারেন্ট সব আইটেম। মানে একটা আছে যে সুন্দর রান্না করতে পারে একটা জিনিস, আর ওর ব্যাপারটা হচ্ছে ও বিভিন্ন ধরনের আইটেম সুন্দর করতে পারে, যে কোনো একটা বা এক থাচের তা না। আমি সুন্দর করি কিনা সেটা বড় কথা না, আমি হচ্ছে ও কিরকম চাচ্ছে ওই টেস্টটা দেওয়ার চেষ্টা করি, আবার ফারদিন কি চাচ্ছে আমার ছেলে ওর টেস্টে একটা আইটেম করার চেষ্টা করি, এরকম করে দুইটাই সবাই মিলে খায়, ওইটাই ওরা প্রশংসা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে খাওয়া দাওয়ার বিষয়টি, এবং এখান থেকে বেরিয়ে যদি আমরা চলে আসি মার হাতের রান্না, এখানেও আমার মনে হয় এর কোনো বিকল্প নেই। আচ্ছা, কিন্তু বাবার হাতের রান্না হয় না কখনো, কিন্তু বাবার হাতে মাঝে মধ্যে কি মার খাওয়া হয়েছিল, বা এরকম বকাঝকা ক্ষেত্রে কি কখনো ঘটনা ঘটেছিল, এরকম কোনো কিছু যে শাসন? আদর খুবই আদর করতেন বাবা মারতেন, কিন্তু বাবার একটা ধমক দিলে শেষ আমার, বাবার যে কোনো কথার মধ্যে এত যুক্তি থাকতো যে ওনার যুক্তি খণ্ডানো খুব মুশকিল হয়ে যেত। আচ্ছা, এখন পাকা রাঁধুনির পাশাপাশি যে রাঁধতে জানে সে চুল বাঁধতেও জানে, এক্ষেত্রে কে বেশি পারদর্শী, অর্থাৎ সংসার গুছিয়ে নেবার যে গুরুদায়িত্বটা সেক্ষেত্রে মৌসুমি? একদম আমি বলবো একদম একেবারে 100% খুব কোছালো, দুজন দুজনকে কমপ্লিমেন্ট করে একেবারে, যেটা জানা আমি আসলে সংসারটা খুব বেশি দিন কর মানে ওইভাবে গুছায় করছিলাম, আমি তো বাড়ি বাড়ি কাজ করেছি বেশি, আমার শাশুড়ি সাথে থেকে ছিলাম, শাশুড়ি কিচ্ছু করতে দিত না, তারপর আমার বাবা মারা যাওয়ার পর মা, তো মা মাই ঘর সামলেছেন, ও যতদিন বিয়ে হয়নি ও আমার কাছে কিছুদিন থেকেছে, ও অনেক হেল্প করতো, আমার আসলে এই লোকজন সব মিলে আত্মীয় স্বজন সব মিলে থাকা হতো, নিজের আমার সংসার করার মধ্যে কখনো ইয়ে হয়নি, এই প্রথম হয়তো আমি ওদের সবার থেকে আলাদা হওয়ার পর এই সংসার করছি। আমি যেটা দেখি যে ও এত গোছালো,
ট্রেনিংটা বোধহয় আমাদের সংসার থেকে পেয়েছে। এবং এই ক্ষেত্রে ইরিন ইরিন জামান কি বলেন, এখানে আত্মীয়-স্বজন মেইনটেইন করবে, কিভাবে বাজার হবে, কিভাবে ঘরটা গোছানো হবে, বাজেট করে কিভাবে তার এই এই মাসে এটা কিনবে, তো ওই মাসে ওইটা, এই জিনিসগুলো যে প্ল্যান করা, কোথাও কোনো ভুল পাওয়া যায় না। দায়িত্ব পালনে ভুল নেই, শ্বশুর শাশুড়ি, মা বাবা, বোন, দুলা ভাই, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। আজকে মানে ঈদে ভরপুর একদম, মানে আমাদের ইরিন জামান। আচ্ছা, গানের ব্যাপারটা যদি আসি, গানের ব্যাপারটায় অনুপ্রাণিত হওয়ার কোনো বিষয় রয়েছে গানের ক্ষেত্রে, মানে যেটা মৌসুমীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র অঙ্গনে আসা, অভিনয়ে আসা? গানের ক্ষেত্রেও কি তাই, মৌসুমি ভালো গান করেন এবং সেখান থেকেই কি গানের ক্ষেত্রে ভালোবাসা প্রীতি? অনুপ্রেরণা বলবো আমার মা। আমার আম্মু এত সুন্দর গান করতেন, আম্মু যখন গান করতেন আমি আম্মুকে বিরক্তই করতাম, আমার জন্য বোধ হয় গান করতে পারতেন না, এই হারমোনিয়ামের মধ্যে হাত দিচ্ছি, বারবার ডিস্টার্ব করছি, যা একটা খুনসুটি। আর তারপর তো আপাই গান শিখতো, মেনলি আপা গান শিখতো, নজরুল সঙ্গীত করতো, তো আমি তখন নাচ শিখতাম। ও আচ্ছা, আর একটু নৃত্য কটিয়সী, এই এই বিশেষণটি আমরা কিন্তু দিইনি। আচ্ছা যাই হোক, এই বিশেষ অনেকগুলো বিশেষণ আমরা পেলাম এবং দুজন দুজনকে কমপ্লিমেন্ট করেই যাচ্ছে। আচ্ছা, আমাদের এবারে প্রশ্ন হচ্ছে ইরিনের কাছে যে মৌসুমি আপুর একটি গানের কথা যদি বলতে বলা হয় এবং সেটা যদি প্রথম ছবিরই গান হয়ে যায় এবং সেই গানটি যদি মৌসুমির ছবির গান, কিন্তু গাইবে ইরিন, পুরোটা গাইতে হবে না, একটি লাইন গেলেই চলবে, বাকিটুকু আমরা পর্দায় দেখে নেব এবং এই একটি লাইনই হবে মৌসুমির জন্য ইরিনের পক্ষ থেকে এবারের ঈদ উপহার। গাইতে পারবো তো? অবশ্যই, আমার খুব পছন্দ আপুর এই গানটি, মানে যেহেতু প্রথম ছবির গানও বলছেন, ও গায় খুব সুন্দর করে। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। বাহ, চমৎকার। একই প্রশ্ন যদি মৌসুমিকে করা হয়, অর্থাৎ ইরিনকে যেটা করা হলো এবং ইরিন চমৎকার গানের মাধ্যমে ভাব প্রকাশ করলো তার, মৌসুমিকেও যদি বলা হয় যে ইরিনের যে কোনো একটি চলচ্চিত্র থেকে যদি একটি গান গাইতে বলা হয়, একটি গান আমরা একটি চরণ আমরা শুনে ফেলেছি অলরেডি এবং আরেকটি চরণ শুনতে কোনো না করার কোনো কারণ মৌসুমির নেই এবং আশা করি তার কাছ থেকে আমরা বারণ ব্যাপারটি পাবো না। সবচেয়ে আমার প্রথম ছবির একটা গান খুবই ভালো লাগে, ওর পারফরমেন্স, গানটাও খুব সুন্দর। এত সুন্দর পৃথিবী দেখিনি তোমাকে, যত দেখি ততই আমার দেখার ইচ্ছা জাগে। আ